রকম অফার আসে, অনেকে অনেক রকম অফার করে, বাট সবাই যে কাজ করছে তা কিন্তু না। হ্যাঁ, সবাই কাজ করে তা কিন্তু না। ইভেন যারা নতুন আসছে তাদেরকে একটু ট্যালেন্টলি, একটু স্মার্টলি চলতে হবে, স্মার্টলি কাজ করতে হবে, একটু অ্যাভয়েড করলে হবে। এখানে কেউ তোমাকে জোর করবে না, কেউ কোনো প্রেশার করবে না, তোমার ইচ্ছা তুমি কি কীভাবে কাজ করবে, নিজেকে কিভাবে প্রেজেন্ট করবে, এটা সব কিছু তাদের ইচ্ছা। ড্যাডি শুনেছি সুগার মাম্মি, আমি এখনো শুনি নাই। হ্যাঁ, সুগার মাম্মিটা এখনো শুনি নাই বলতে শুনেছি, বা বাংলাদেশে আছে কিনা জানিলাম। লাইলা মামুন, লাইলা মামুন আছে, আছে আছে আছে, অবশ্যই আছে। আছে না থাকলে তো আপনারা জানতেন না বিষয়টা এবং আমরাও জানতাম না। আছে হয়তো, বাট আমি এগুলোতে অভ্যস্ত না এবং আমি কমফোর্টেবল না। সুগার ড্যাডি বলতে কি বলবি আপনাকে, এটা সবাই তো এখন জানে সুগার ড্যাডিটা অ্যাকচুয়ালি কি। যারা একটু এজ, যাদের অনেক ডিমান্ড হয় টাকা পয়সা, যারা গার্লফ্রেন্ড মেনটেন করে তাদেরকে সুগার ড্যাডি হয়তো বলে। অফকোর্স না, এখানে জরুরি কিছু নাই, এখানে আমি মনে করি না এটা কোনো জরুরি ইস্যু, ঠিক আছে। সুগার ড্যাডিটা অ্যাকচুয়ালি নামে যেমন এই পর্যন্তই আছে। আপনি যেন খুব দ্রুত এই বছরের মধ্যে একটা সুন্দর মেয়ে পান এবং বিয়ে করে ফেলেন, এবং সেটা অবশ্যই আমাকে নিউজটা জানাবেন, আমার দোয়াটা কাজে লাগলো। আমি বাধায় পড়েছি বলতে, হ্যাঁ এরকম তো অনেক অফারই আছে, অনেক অফার আছে, অনেক কথা আছে, বাট আমি এগুলোকে কাজ করি, বিকজ অত বেশি কেউ বলার সাহস পায় না, কারণ জানি যে কোন মডেল কোন অ্যাক্ট্রেস কিভাবে কাজ করছে, কিভাবে কাজ করবে, এই আর কি। দেখা হয়েছে, আশা করি আমাদের মিডিয়াতে অনেক ভালো কিছু আসছে, খুব ভালো একটা কাজ হবে, ওর লুকসটাই বেটার, অনেক কিছু আসছে। কি বিষয় মিডিয়াতে আসবে না এরকম কিছু না, এবং আসবে এটা ফাইনাল না, এবং এরকম চলেই আসতেছে অলরেডি। সো আমি মনে করি এরকম কোনো কথা মিডিয়াতে আসলে, যারা নতুন আর্টিস্ট চাচ্ছ, যারা নতুন কাজ করতে চাচ্ছ, তারা একটু অ্যাভয়েড করবা, তাহলে তোমরা ভালো কাজ করতে পারবা এবং মিডিয়াতে টিকতে পারবা। আর যখন তোমরা অ্যাভয়েড করবা না বা কেউ ইয়ে করে ফেলবা, তখন তোমাদের জন্য প্রবলেম হয়ে যাবে এবং দ্রুত কাজ করতে পারবা না মিডিয়াতে, এতটুকুই বলা। মানে মেয়েরা সবকিছু চাকরি জবাব দিয়ে নাইটা হল মানে যুক্তছে কেন, কারণ আসলে আমাদের এখন বর্তমানে মিডিয়াতে তো নায়িকার অনেক অভাব হয়ে গিয়েছে, মূলত সব ওই ঘুরে ফিরে এই আমাদের কয়েকজনের মাঝেই কাজ হচ্ছে এবং আগের মতো কাজ হচ্ছে না। আশা করি সামনে ভালো কিছু কাজ হবে এবং অনেক আর্টিস্ট আসতেছে নতুন কিছু করে, তো বেস্ট অফ লাক সবার জন্য। যদি আপনার কখনো শাকিব খানের সাথে ছবি, সিনেমার অপারা শাকিব কি করতে ইচ্ছুক? তার মতো একজন সুপারস্টার সাথে কাজ করতে কার না ইচ্ছুক না বলেন। সে আমাদের বাংলাদেশ মিডিয়া স্টার ইয়েতে খুবই ভালো কাজ করছে এবং তার সাথে কাজ করাও তো সবার জন্য একটা ড্রিম, সো অবশ্যই কাজ করবো, কেন করবো না। যদিও আমি একটা শর্ট ফিল্ম করেছি সুগার ড্যাডি, সো ইউটিউবে আছে দেখবেন, টিভিসি ওবিসি মিউজিক ভিডিও দেন টেলিফিল্ম, অলমোস্ট সব মিক্স করে কাজ করছি। আসলে মিডিয়ার সাবজেক্টটা আমি কিভাবে আপনাদেরকে এইভাবে বলি, সেটা হচ্ছে মিডিয়াতে এরকম বাধা আসবেই এবং আসেই, সবসময় আসে। সো এগুলো যারা নিজেরা অ্যাভয়েড করতে পারবে তারা ভালোভাবে কাজ করতে পারবে, এটা হচ্ছে বড় কথা। কেমন ধরনের বাধা আসতে পারে? অনেক প্রকার বাধা চলে আসে, যেমন অনেকে অনেক কিছু ডিমান্ড করে, যেটা আসলে যারা ফ্যামিলিয়ার মেয়ে, যারা হচ্ছে রেগুলার কাজ করছে, তারা এগুলো আসলে লাইক করে না। সো একটু অ্যাভয়েড করতে হয় আমাদের কাজের ফাঁকে। নতুন যারা মিডিয়াতে আসতে চায় তাদেরকে কি বলবো? হ্যাঁ, যারা নতুন কাজে আসছে তাদেরকে বলবো, তুমি যদি মনে করো যে তুমি মিডিয়াতে একদম পারফেক্টলি কাজ করতে চাও, তাহলে তুমি ওইভাবে গ্রুমিং নিয়ে প্রফেশনাল হয়ে তারপর মিডিয়াতে ইন করো, কারণ এখানে অনেক বাধা আসবে, অনেক ঝড় আসবে, তুফান আসবে, সব কিছু অতিক্রম করে তোমাকে মিডিয়াতে কাজ করতে হবে। নতুন যারা আসবে তাদের অনেক ধরনের সমস্যা হয়, মানে এটা বাধার সম্মুখীন হতে হয়, যে যেমন ওই যে আপনার যেমন বিব্যাংকের বিষয়টা কি সত্য না সত্য মিথ্যা, আমি আসলে এটা কিভাবে বলি, এটা আসলে এরকম।